ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের 5টা কুচনো পেঁয়াজ নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন সমস্ত কুচনো পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কুচনো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে রান্নার মধ্যে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভাজার জন্য অপেক্ষা করব। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত। আর আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ঝালটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আর 1টা কাঁচা লঙ্কা দিতে পারেন। খুব ভালো করে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে পেঁয়াজগুলোকে ভাজতে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এখন যে পোস্ত বাটাটা রেডি করে রেখেছি সেই পোস্ত বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে। যখন পোস্ত বাটাটা শুকনো করে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে হবে। আর মিক্সির জারের মধ্যে যেহেতু পোস্তটা বেটেছিলাম তাই মিক্সির জারের মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার জলটা দেওয়ার পরে খুব ভালো করে জলটাও মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকনো করে নিতে হবে। পেঁয়াজ পোস্তটা একটু শুকনো শুকনো করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের 4-5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে আর পেঁয়াজ পোস্তটাও রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না এই দারুণ স্বাদের পেঁয়াজ পোস্ত থাকলে। আর উপরে সামান্য পরিমাণ সরষের তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।